আফগানিস্তানের আক্রমণাত্মক ক্রিকেট নাকি নতুন অধিনায়ক সাকিবের অধীনে ভিন্ন বাংলাদেশ, জয়টা কার হবে সেটা জানা যাবে আগামীকালই। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত 8টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে উঠতে থাকা আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ বি এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে শোচনীয়ভাবে হারিয়ে সুপার ফোরে আগেই এক পা দিয়ে রেখেছে আফগানিস্তান। তাই এই ম্যাচ জিতে স্বভাবতই সুপার ফোর শতভাগ নিশ্চিত করতে চাইবে মোহাম্মদ নবীরা। অন্যদিকে টি টোয়েন্টি এর ফর্মহীনতায় ভুগতে থাকা বাংলাদেশও চাইবে প্রথম ম্যাচ জিতে সুপার ফোরের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকতে। চলুন দেখে নেই এই ম্যাচের কিছু কি ফ্যাক্টর। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আফগানিস্তানের সাথে বেশ সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। এখন পর্যন্ত 8 বারের মুখোমুখিতে 5 বারই হেরেছে টাইগাররা। নিরপেক্ষ ভেনুতে 3 বারের দেখায় 3 বারই জিতেছে আফগানরা। শারজা ক্রিকেট স্টেডিয়াম তুলনামূলক ছোট হলেও গত 1 বছরে এই মাঠের আন্তর্জাতিক টি টোয়েন্টি এর ব্যাটিং গড় মাত্র 143 রান। তবে শারজার এই স্টেডিয়াম খুব ভালো করেই চেনা আফগানদের। এই মাঠে 13টি আন্তর্জাতিক টি টোয়েন্টি এর 10টি জিতে নেয় নবীরা। তবে একই মাঠে টি টোয়েন্টিতে 2 বার খেলে 2 বারই হেরেছে বাংলাদেশ। ইঞ্জুরির কারণে এশিয়া কাপের স্কোয়াড থেকে আগেই বাদ পড়েছেন বাংলাদেশের লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহান। শেষ দিকে এসে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদও। তবে আফগানিস্তান শিবিরে নেই কোনো ইঞ্জুরির সংবাদ। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আফগানরা। বাংলাদেশের প্লেয়ার্স টু ওয়াচে থাকবে দলের ভরসার প্রতীক সাকিব আল হাসান। নিজের 100তম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটে বলে একসাথে জ্বলে উঠতে পারেন টাইগার অধিনায়ক। আফগানিস্তানের বিপক্ষে 8টি টি টোয়েন্টিতে প্রায় 23 গড়ে 137 রান করেন সাকিব। বল হাতে 5.70 ইকোনমিতে নিয়েছেন 10 উইকেট। আফগানিস্তানের প্লেয়ার্স টু ওয়াচে থাকবে বাহাতি হার্ড হিটার হজরতুল্লাহ জাজাই। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 37 রানের ম্যাচ ইনিংস খেলেন তিনি। 2022-এ এখন পর্যন্ত 9টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে প্রায় 35 গড়ে 134 স্ট্রাইক রেটে 242 রান করেন জাজাই। ট্রাম্পকার্ড হিসেবে থাকবেন দুই দলের দুই সেরা পেসার মুস্তাফিজুর রহমান ও ফজল হক ফারুকি, যারা মুহূর্তেই প্রতিপক্ষের সব পরিকল্পনা ওলটপালট করে দিতে পারেন। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে 4 ম্যাচে মাত্র 2 উইকেট নিলেও শারজার পিচে কাটারকে অস্ত্র বানিয়ে আফগান ব্যাটিং লাইন আপকে বিধ্বস্ত করে দিতে পারেন দ্য ফিস। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন আফগান পেসার ফারুকি। এশিয়া কাপের প্রথম ম্যাচে মাত্র 3 ইকোনমিতে 3 উইকেট নিয়ে আদায় করে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া বাংলাদেশের বিপক্ষে 2 টি টোয়েন্টিতে 5 উইকেট নেওয়ার পাশাপাশি 2022-এর 9 ম্যাচে 14 উইকেট নিয়েছেন এই পেসার। তবে সব কিছুকে ছাপিয়ে সাকিব বনাম রশিদের লড়াইয়ে কে জিতবে এটাই এখন দেখার বিষয়। পরিসংখ্যান যাই বলুক না কেন, সাকিব যখন অধিনায়ক তখন বাংলাদেশ মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবে। এখন অপেক্ষা আগামীকালের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে টিভিএস এর সাথেই থাকুন।